খুশি জিনিস তো না দেখি না দেখি খুশি তুই এই জেনে দিচ্ছিস গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে তা আমার আজকের ব্লগটা ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা আমার সমবয়সীদের জানাই অনেক ভালোবাসা আদর আর আমার বড়দের জানাই প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তা হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ আমি মন্দিরে এসেছি পুজো দিতে আজকে একটা বিশেষ দিন থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে তোমাদের দাদা ভাই আমার বর জন্মদিন আজকে একটা বরের জন্মদিন স্পেশাল একটা দিন ওই মানুষটা আজকে এই এই জন্মদিনে পৃথিবীতে এসেছিল তা আমার স্পেশাল দিনটাকে খুব ভালো করে পালন করতে খুব ভালোই লাগে ভালো লাগে কারণ আমি যবে থেকে জানি ওর আজ এই দিনে জন্মদিন আমি তবে থেকে আমি যতটা পারি আমার মতো চেষ্টা করি ঠাকুরের কাছে পুজো দেওয়ার চেষ্টা করি ও প্রার্থনা করি যেন ও ভগবান ওকে ভালো রাখুক সুস্থ রাখুক যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর ওর স্বপ্নগুলো সব পূরণ হোক আমি বিয়ের আগে থেকেই মানে দিনটাতে পুজো দেওয়ার চেষ্টা করি তা যাই হোক আজকেও মানে প্রতিটা বছরের মতো আজকেও আমি পুজো দিতে এসেছি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যতদিন বেঁচে থাকবো যেন আমি ওর জন্মদিনে এইভাবে আমি পুজো দিতে পারি আর তোমরাও আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে তো যাই হোক আমি ভগবানের কাছে পুজো দিয়ে দিলাম এখানে আমাদের এখানেই কাছে একটা মন্দির আছে ক্ষেত্রপাল বাবা মহাদেবের মন্দির তো সেখানে আমি পুজো দিলাম এখানে পুজো দিলাম সব জায়গায় এখানে যতগুলো ঠাকুর আছে সব জায়গাতে আমি একটু করে পুজো দিয়ে দেবো পুজো দেওয়ার পরে আজকে তো আবার রান্না বান্নার একটু মানে পাঁচ রকম রান্না করে খেতে দেব তোমাদের দাদাকে যাই হোক যেমন যতটা পারবো আমার বোন আসবে আর আমি দুজন মিলে রান্নাবান্না করবো রান্নাবান্না করে মানে যতটা পারা যায় যাই হোক আমার খুব ভালো লাগে কারণ এই স্পেশাল দিনগুলো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত রকম কী কী করেছি দেখে নাও শাক ভাজা বেগুন ভাজা সিম ভাজা আলু ভাজা মাছ ভাজা মাছের পিসটা না অনেকটা বড় ছিল মাছ ভাজা আর দেখো মাছগুলো ভাজা রাখা হয়েছে ভেজে রাখা হয়েছে চাটনি হয়েছে ডাল হয়েছে আর মাংসটা এখনও হয়নি মাংসটা হবে এবার পায়েসটা হচ্ছে পায়েসটা হয়ে গেলে মাংসটা হবে পায়েসের জন্য কাজু আর কিশমিস খাজুরি গুড় দেওয়া হয়ে গেছে খেজুরি গুড় চিনিটা দেওয়া হলো পায়েসটাকেই তো এইটাই হচ্ছে স্পেশাল তাই না তা এটা জিনিসটা এই জিনিসটাই হচ্ছে মেন তা পায়েসটাকে আমি আমি বলতে বোন করছে ভালো করে সুন্দর করে বেশ যাই হোক সেই বাড়ির দুধের মতো তো হয় না যাই হোক তাও দুধ এক কেজির মতো লিকুইড দুধ কেনা হয়েছে আর আমল দুধ দেওয়া হয়েছে এইভাবেই করা হয়েছে আর দেখো চিকেনের জন্য পেঁয়াজটা এবার ভাজা হচ্ছে আলুটা ভেজে তুলে নেওয়া হয়েছে চিকেন হয়েছে আর মাছ মাছ ভাজা আছে মাছ ভাজা তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে আর ও আজকে খুব খুশি তা যাই হোক এখান থেকে তোমরা ওর র ভয়েসটা শোনো তাহলে ভালো লাগবে কি এনেছিস ঠিক আছে সরসর সরসর
দিল খুশ হয়ে গেল, পছন্দ হয়েছে কালারটা? হ্যাঁ, বিশাল পছন্দ। এত আনন্দ হচ্ছে, মানে আমি এতটাই উচ্ছ্বাসিত যে তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তুই বানিয়েছিস? তুই বলে দিলি কেন? বুঝতেই তো, তুই এত সুন্দর বানিয়েছিস, তোকে দিয়া সানি আসা আমার সার্থক। জয়গুরু জয়গুরু, বাবা তোকে দিয়া সানি আসা আমার সার্থক। আমি রোজ সেলাই ক্লাসে ছুটছিলি, যেতে হবে যেতে হবে। তুই কোন জমা ভুল হয়ে নাকি? ভুল ভুল যাই হোক, তুই যে বানিয়েছিস ভুল হয়নি। বিশাল খুশি। না ঠিক আছে, সত্যি সেরা, ভালো হয়েছে, দারুণ হয়েছে। হাতটা ঠিক আছে, জন্মদিনের সেরা উপহার। যাই হোক, তোমরা তো দেখতে পেলে জামাটা ওর জন্য আমি বানিয়েছি অনেকদিন থেকে, মানে ওকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল আমার। জামাটা ও পেয়ে অনেকটা খুশি হয়েছে, যা এতেই আমি খুব ধন্য। তা তোমরাও বলবে কেমন হয়েছে। আর দেখো সব রান্নাবান্নাগুলো সব ওকে দিয়ে দিয়েছি সাজিয়ে, একদম সব সুন্দর করে চিকেন দেখেছে তো সব, মানে যেমন হয় তেমন দিয়ে দেওয়া হয়েছে। হিরোর তোর মুখটাই দেখা যাচ্ছে না কেমন করে হয়েছে উল্টোভাবে। যাই হোক, দেখো সব রকম সাজিয়ে দেওয়া হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই একটা লাইক অন্তত করো, আর কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটাতে। কমেন্টস অন্তত তোমাদের জন্য আশায় রইলাম, কমেন্টের আশায় রইলাম, ঠিক আছে? কথাটা বেরোচ্ছে না ঠিক করে। পায়েস খাই দেওয়া হচ্ছে। আর আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পায়েসটা গরম আছে বলে ফুঁ দিতে বলছে, বোন খাইয়ে দিচ্ছে, তারপরে আমি খাইয়ে দেবো। তা দিনটা ভালোই কাটছে আনন্দে হাসি খুশিতে, সত্যি স্পেশাল দিনগুলো বেশ ভালো করে। আমরা তো প্রতিটা দিনই নর্মাল লাইফ কাটাই, তাই না? তা এইসব দিন, অ্যানিভার্সারি, জন্মদিন, আর অনেক অনেক দিন আছে, এইসব দিনগুলোর মাঝে মাঝেই সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া, আবার খাওয়া দাওয়া করে একটু এনজয় হয়, পুজো দেওয়া হয়। আবার এর থেকেও বেশি কিছু ভাবলে যে মানুষগুলো ধরো দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের জন্য একটু ব্যবস্থা করলে। আমরা করেছিলাম অ্যানিভার্সারিতে, কিন্তু এবছর আর করা হলো না জন্মদিনে। যাই হোক, ভগবান দিলে চাইলে আবারও কখনো করব। সেই মানুষগুলোও দুমুঠো খেতে পায়, আমরা যেমন আনন্দ করছি তারাও দুমুঠো খেয়ে মানে শান্তি পাবে, সেটা আর করা হলো না। তো যাই হোক, বিকেলবেলাতে আমি সমস্ত রান্নাবান্না করে আর খেয়ে দিয়ে, আর বাসন গ্যাস ওভেন গ্যাস মোছা হয়নি, তা বিকেলবেলাতে আমি মুছতে চলে এসেছি। দেখতে পাচ্ছ ওভেনটাকে? ওভেনটা তো ধরো অনেক রান্নাবান্না করা হয়েছে, ওরও তো একটা চাপ আছে, সুন্দর করে মুছে নিয়ে তারপরে দেখো রাতের খাবার করছি। রাতের খাবার করতে চলে এসেছি, রাতে রুটি হচ্ছে। বোন চারজন আছি, বোনের বর আর আমরা দুজন। যাই হোক, রুটি করে নিচ্ছি। আর রুটি করার পর যে চিকেন আছে, দুপুরের চিকেন আছে, সব রকম খাবারই আছে, রাতে হয়ে আবার কালকেও হয়ে যাবে। চিকেনটা অনেকটাই বেড়ে গেছে, দুপুরবেলা সেইভাবে খাইনি, আমরা সবাই ভালো করে খাইনি, তার মধ্যে আবার শান্তনুও খাইনি ঠিক করে, সব চিকেনটাই বেড়ে গেছে। যাই হোক, রান্নাবান্না করে আর খেতে ভালো লাগে না, কেমন একটা লাগে সেই জন্য। দেখেছি রুটিগুলো কি সুন্দর ফুলছে, আর চিকেনটা না পুরো গাঢ় গাঢ় হয়ে আছে, তার জন্য একটু গরম জল পাশে করতে দিয়েছি। এই দেখো গরম জলটা দিয়ে দেবো এতে, যাতে একটু হালকা হয়। রুটিগুলো আমি ওই কড়াইয়ে রেখে দিচ্ছি, কড়াইটা গরম আছে,
কড়াই রেখে দিলে না রুটিগুলো গরম থাকবে। যাই হোক, খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছে, চারটে বাটিতে নিয়ে নেওয়া হয়েছে আর দু জায়গায় নেওয়া হলো। চিকেনটা মানে কালকের আলাদা করে রাখা হলো, ভালো থাকবে। যাই হোক, রুটি রুটিটা সাজিয়ে নেওয়া হচ্ছে, চিকেন আর হচ্ছে রসগোল্লা মিষ্টি, এই দিয়ে রাতের রাতের লা ডিনার কি ভুলভাল বলছি একটা, সত্যি কি বলবো আমি, সবাই খেতে বসে পড়েছি। যাই হোক, কিছু মনে করো না, আমি ভাত খাচ্ছি, আমি ভাতুরে ভাতুরে ভাত খাই যায় বলে না, ভাত খাচ্ছি, একটু রুটিও খেয়েছিলাম পায়েস দিয়ে মিষ্টি দিয়ে। তা কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে, ঠিক আছে? তোমরা ভালো থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।